আপনার এলাকার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। অনলাইনে আর্থিক প্রতারণার আন্তর্জাতিক চক্রের হদিস পেল সোনারপুর থানা। সোনারপুর থানা এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 16 লাখ টাকার বেআইনিভাবে ট্রানজাকশন হয়। ওই ব্যাংকের ম্যানেজার সাথে সাথে সোনারপুর থানাকে বিষয়টি জানায়। ঘটনার তদন্তে নেমে সোনারপুর থানার পুলিশ জানতে পারে ওই টাকা অস্ট্রেলিয়া থেকে এসেছে। জন লি নামে এক ব্যক্তি এই ট্রানজাকশন করেছেন। এরপরই সূত্র ধরেই তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কলকাতায় বেশ কিছু অবৈধ কল সেন্টারের হদিস পায় পুলিশ। ধৃতদের কথানুযায়ী যাদবপুরের একটি কল সেন্টারে হানা দেয় সোনারপুর থানার পুলিশ এবং সেখান থেকে আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ করা হয় ওই কল সেন্টারের 31 জন কর্মীকে। জানা যায় এরা কম্পিউটার সার্ভিস দেওয়ার নাম করে টিম ভিউয়ারের মাধ্যমে নানান ব্যক্তির ব্যাংকিং তথ্য পাচার করত বিশেষ জায়গায় এবং সেখান থেকেই ঘটত আর্থিক প্রতারণা। এর সাথে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ইউনাইটেড কিংডম বিভিন্ন দেশের বহু লোক যুক্ত আছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতদের ব্যবহার করা সমস্ত ডেস্কটপ, ল্যাপটপ এবং মোবাইল ফোন। এখন তো অনলাইন ট্রানজ্যাকশন সব থেকে বেশি হচ্ছে ডিউ টু দিস করোনা প্যান্ডামিক। তো যার জন্য মানুষ এখন অনলাইনে ট্রানজ্যাকশন বেশি করছে, সেই অনলাইনে ট্রানজ্যাকশনের সুযোগ নিয়ে এই প্রতারণাটা হতো। অস্ট্রেলিয়া থেকে একজন ভদ্রলোককে প্রতারণা করে এবং ট্রানজ্যাকশন যেটা হয়েছে সেটা 16 লক্ষ টাকা মতো, এবং সেই সূত্র ধরে আমরা দুজনকে অ্যারেস্ট করি। সেই দুজনকে অ্যারেস্ট করার পরে তাদের কথা অনুযায়ী তাদের বয়ান ভেরিফিকেশন করতে গিয়ে যাদবপুর এরিয়াতে আমরা একটা সাইবার ক্যাফেতে কিছু মানে সাইবার ক্যাফে থেকে এগুলো হতো আর কি, সেই জন্য ওখানে আমরা রেড করি। ওখানে রেড করে 4 জনকে অ্যারেস্ট করি আর ওখান থেকে কিছু ল্যাপটপ, মোবাইল, হার্ড ডিস্ক এগুলো আমরা সিজ করি। মোট অ্যারেস্ট 6 জন।